নমস্কার জানাই সবাইকে, সুপ্রিয় দর্শক আমরা তো আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রিকার অ্যান্ড জব সাপ্লাইড ইউটিউব চ্যানেলে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য যে জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটি খুবই সুন্দর একটি জব নোটিফিকেশন, আপনাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। আমি আপনাদেরকে বলবো, আপনারা কেউ এই অপরচুনিটি মিস করবেন না, যাদের যাদের কোয়ালিফিকেশনটা ম্যাচ করে এই চাকরিটির জন্য সবাই আপনারা অ্যাপ্লাই করবেন। খুবই সুন্দর অপরচুনিটি, এরকম অপরচুনিটি পাওয়া কিন্তু অনেকই মুশকিল। তো আপনারা কেউই মিস করবেন না, যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে আপনারা অবশ্যই এই চাকরিটির জন্য অ্যাপ্লাই করবেন। তো ঠিক আছে বন্ধুরা, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। সুপ্রিয় দর্শক, তাহলে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে ফর এ রিপুটেড অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট ফর এ আদার সুপারভাইজার অপারেটর, যেটি বের হয়েছে আদার সেবা কেন্দ্র থেকে। ঠিক আছে, এখানে দেখো আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু নেওয়া হবে, আপনাদের যে নিয়োগ হবে সেটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। লোকেশন দেখো এখানে দেওয়া আছে ত্রিপুরা। ঠিক আছে, লোকেশন ত্রিপুরা, ত্রিপুরার প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদেরকে নেওয়া হবে। তারপরে দেখো নিচে দেওয়া আছে অল কিট ফ্রম ব্যাংক সাইড। ঠিক আছে, তারপরে দেখুন নিচে কী দেওয়া হয়েছে, ভালোভাবে বুঝবেন কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখো ফার্স্ট থ্রি মান্থ গিভ এ কমিশন পার এনরোলমেন্ট ডাটা, দেন আফটার থ্রি মান্থস কমপ্লিট ইয়র ওয়ার্ক ব্যাংক উইল গিভ স্যালারি। ঠিক আছে, আপনাদেরকে বলা হয়েছে প্রথমে আপনারা চাকরিটা যদি পান তাহলে প্রথমে তিন মাস আপনাদেরকে এনরোলমেন্ট ডাটা থেকে আপনাদেরকে কমিশন দেওয়া হবে, তারপরে তিন মাস কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে কিন্তু ব্যাংক থেকে একটি রেগুলার স্যালারি দেওয়া হবে। তারপরে দেখুন নিচে কী কী দেওয়া হয়েছে, এলিজিবিলিটি আপনাদের কী কী চাওয়া হয়েছে। আপনাদের দেখো প্রথমে দেওয়া হয়েছে দ্য পার্সন শোল্ড বি অফ এজ 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, আপনাদেরকে অবশ্যই 18 বছরের উপরে থাকতে হবে, 18 বছরের নিচে থাকলে আপনারা কিন্তু জবসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দুই নম্বরে দেওয়া আছে দেখুন দ্য পার্সন শেল বি 10+2 পাস অ্যান্ড শোল্ড প্রেফারেবলি বি এ গ্রাজুয়েট, আপনাদেরকে অবশ্যই 10+2 কোয়ালিফিকেশন থাকতে হবে এবং গ্রাজুয়েট থাকতে হবে, এর নিচে আপনাদের কোয়ালিফিকেশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখুন তিন নম্বরে কী দেওয়া আছে, তিন নম্বরে দেওয়া আছে দ্য পার্সন শোল্ড হ্যাভ বিন এনরোলড ফর আদার অ্যান্ড হিজ হার আদার নাম্বার শোল্ড হ্যাভ বিন জেনারেটেড। তারপরে চার নম্বর দেওয়া আছে দেখো আপনাদেরকে অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ ভালোভাবে থাকতে হবে, আপনাদেরকে অবশ্যই কম্পিউটারে জানা থাকতে হবে। তারপরে পাঁচ নম্বরে দেওয়া আছে কি দেখো, পাঁচ নম্বরে দেওয়া আছে আপনাদের কিন্তু এই জবসের জন্য অ্যাপ্লাই করতে হলে সুপারভাইজার আদারের যে সুপারভাইজার সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন পড়বে। এই সার্টিফিকেটটা যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা এই জবসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাদের অবশ্যই আদারের সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে। পরে দেখে নিন আপনাদের যদি এখানে আমি পোস্টিংয়ে আলোচনা করি, লোকেশন আলোচনা করি, তাহলে দেখুন ত্রিপুরার প্রতিটা ডিস্ট্রিক্টে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে। প্রথমে দেওয়া হয়েছে কোয়াই, তারপরে দেখুন দেওয়া আছে উষা মার্কেট, তারপরে দেখুন কৈলাসহর, তারপরে দেখুন বিলুনিয়া, তারপরে দেখুন তেলিয়ামুড়া, তারপরে হচ্ছে সাবরুম, আম্বাসা, হালহালি, মনু এবং বটতলা। এটি হচ্ছে আপনাদের কিন্তু ভ্যাকেন্সির যে ব্রাঞ্চের যে লিস্টটি এটা হচ্ছে সেই ব্রাঞ্চের লিস্ট। তো আপনারা যদি চাকরি পান তাহলে আপনাদের এই যেগুলি যতগুলি নাম দেওয়া হয়েছে এখানের মধ্যে কোনো একটাতে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদেরকে জয়েন করানো হবে। তাহলে এখন বন্ধুরা বলবো আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা দেখুন নিচে তাদের কিন্তু অফিসিয়াল ইমেলটি দেওয়া আছে, আর বলা হয়েছে সেখানে আপনাদেরকে আপনাদের রিজিউম সেন্ড করার জন্য, সেটা কিন্তু আপনাদেরকে ত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদেরকে সেখানে পাঠিয়ে দিতে হবে, কারণ 30 ডিসেম্বর হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট। তাহলে সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেল তুলে ধরলাম, আমি আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে আপনাকে আমাকে জানাবেন যেগুলো আপনাদের সমস্যা থাকে, যেগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, আমি অবশ্যই আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।